নমস্কার বন্ধুরা, মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি। একদম কম সময়ে, কম টাইমের মধ্যে কিন্তু এই বিরিয়ানি রেডি হয়ে যায়। বাড়িতে লোক আসলে আপনারা চট জলদি এই বিরিয়ানিটা করে দিতে পারেন। খেতেও যেমন অসাধারণ, বানাতেও খুব কম সময় লাগে। এর জন্য 1 ঘন্টা বিরিয়ানির চাল, আত বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়ে এরপরে একটা হাঁড়িতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। তার মধ্যে 1 চামচের মতন ভিনিগার দেব। ভিনিগারের পরিবর্তে কেউ লেবু বা সাদা তেল ব্যবহার করতে পারেন। জলটা যেই ফুটে উঠবে তখন চালটা আমি দিয়ে দেব। আর এই চালটা কিন্তু 2-3 মিনিট ফোটালেই কিন্তু ভাত রেডি হয়ে যায়। খুব একটা বেশি ফোটাবো না, ওই 80% মতন কুক করতে হবে। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন। ভাতটা দেখতে পাচ্ছেন ফুটে গেছে, চালটাও দেখতে পাচ্ছেন কতটা হয়ে গেছে। এবার একটা ভাত নিয়ে, মানে চালটা নিয়ে চেপে দেখবেন, 3 খণ্ড হয়ে গেলে ভাববেন 80% কুক হয়ে গেছে। এইবার আমি হাঁড়ি থেকে একটা ঝুড়িতে ভাতটা ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে। এরপরে ওই আমি হাঁড়িতে করেছি, হাঁড়িটা আবার গ্যাসের ওপরে বসিয়ে দেব। দিয়েছি সাদা তেল, নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে এক সাইডে রেখে দেব। এই তেলের মধ্যে ডিমগুলোও ভেজে নেব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজতে হবে। এভাবে একবার বিরিয়ানি রেসিপি ট্রাই করতে পারেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। একদম কম সময়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব। এরপরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবার একটু নাড়াচাড়া দেব। এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে আবার মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটো সাথে কিন্তু মশলাটাও বেশ অনেকটাই কষে যাবে। এরপরে দেব 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। এখানে কেউ চাইলে ঝাল যদি পছন্দ করেন একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এরপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি গোটা দিয়ে কষাব। এরপরে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে আরেকটু ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দেবো আর ভেজে রাখা আলু আর ডিম। ভেজে রাখা আলু আর ডিম দিয়ে কষাবো যতক্ষণ না আলুটাও একটু ভালো করে মশলার সাথে মিশে যায়। 1-2 মিনিট কষানোর পরে সামান্য একটু জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এরপরে একটা বাটিতে বেশ খানিকটা দুধ নিয়েছি, তার মধ্যে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2-3 ফোঁটা মিঠা আতর আর সামান্য পরিমাণে একটু ফুড কালার। ফুড কালার পরিবর্তে কেউ চাইলে কিন্তু আপনারা কেশর ভেজানো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমি অল্প কাটা ভাতের মধ্যে, মানে তার মধ্যে একটু ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে দোকানের মতন অনেকটা দেখতে হবে। তাই জন্য এটা অপশনাল, কেউ চাইলে করতেও পারেন নাও করতে পারেন। বেশ, আমার ডিম আর আলু কষানো হয়ে গেছে। একটুখানি কষানো যে তেলটা আমি একটু রেখে দেব। এরপর একটা লেবু আমি চেপে দিয়ে দেব ভেতরে। তারপরে যে দুধের ভেতরে গোলাপ জল, কেওড়া জল মাখিয়ে রেখেছিলাম সেটাও 1 চামচের মতন দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বিরিয়ানির মশলাও কিন্তু একটু ভেতরে দিয়ে দেব। তারপরে যে চাল ভাত করে রেখেছিলাম ভাতটা দিয়ে চারি সাইডে ছড়িয়ে, তারপরে যেই ভাতটা ফুড কালার মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালারই এখনই এসেছে। এরপরে দিয়ে দেব ভাজা পেঁয়াজ।
এরপরে যে ডিমের কষা যে তেলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আর যে ফুড কালার জাতীয় গোলাপ জল মিঠা তো দুধটাও দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। ভালো করে চারি সাইডে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। ঘি দেওয়ার পর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে শিল নোড়া চাপা দিয়েছি। আমি কিন্তু আটার কোনো ফ্লেপ লাগাইনি। বেশ 10 মিনিট পর কিন্তু আমার রেডি হয়ে গেছে ডিম বিরিয়ানি। খেতে যেমন অসাধারণ, বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। একবার ট্রাই করতে পারেন ঢাকনা খুলে ঘি দিয়ে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট দমে রেখে দেবো, তারপর দেখছি কতটা সুন্দর হয়েছে আমার এই ডিম বিরিয়ানি। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। ও হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার নামটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ রেসিপিগুলো দেখার জন্য।